কনফিউজিং ইংলিশ বইটিতে আইপিএ সিম্বল আছে। আইপিএ সিম্বলগুলোর মধ্যে আমরা আজকে শর্ট ভাওয়েলসগুলো দেখব। 199 পেজে আমরা এই আইপিএ সিম্বলের শর্ট ভাওয়েলসগুলো পাবো। প্রথমটি এ, এ। দ্বিতীয়টি এ, এ, এ। তারপর ই, এ, এ, ই। পরেরটি অ, এ, এ, ই, অ। পরেরটি আ, এ, এ, ই, অ, আ। তারপর উ, এ, এ, ই, অ, আ, উ। এরপর আ, এটা খুবই হালকা করে হবে সাউন্ডটা, আ, এ, এ, ই, অ, আ, উ, আ। তাহলে আমরা আইপিএ সিম্বলগুলো 199 পেজেই পাবো। এখন আমরা এই আইপিএ সিম্বলের ভাওয়েলসগুলো দিয়ে দেখব কেমনভাবে শব্দগুলো দেয়া আছে। এ, খ, এ, ঠ, খ্যাট। এ, ব, উ, এ, খ, ব্ল্যাক। এ, ম, এ, ঠ, মেট। এ, ব, এ, ড, বেট। ই, হ, ই, ঠ, হিট। ব, ই, ন, বিন। অ, হ, অ, ঠ, হট। অ, র, অ, খ, রক। আ, খ, আ, ফ, খাপ। ল, আ, খ, লাক। উ, ফ, উ, ঠ, ফুট। খ, উ, ড, খুড। আ, অ্যাওয়ে, অ্যাওয়ে। আগো, আগো। এইভাবে আইপিএ শর্ট ভাওয়েল দিয়ে যেই ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে প্র্যাকটিসের মাধ্যমে আমরা মনে রাখতে পারি কোনটা থেকে কোন সাউন্ডটা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।